वेलकम बैक टू माय चैनल और আমার ভিডিওতে সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। আর বড়দের জানাই প্রণাম, ছোটদের জানাই অনেক 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 ভালোবাসা। নিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করে দিয়েছি। এখন ঘড়ি কাটায় বাজে 2:45, আর বুঝতেই পারছো আমি কোথায় আছি। হ্যাঁ ঠিকই ধরেছো, আমি আরঙ্গাটাতে এসেছি। তো ভালো লাগছিল না তাই চলে আসলাম। মানে কি বলবো, ওইখানে থাকছি আবার মানে ভালো লাগছে না, আবার চলেও আসছি এখানে। তো এখন মা রান্না করেছে, সকালে রান্না করেছিল খিচুড়ি আর বকফুল ভাজা, আর এখন রান্না করেছে চিকেন আর মোচার তরকারি। তারপরে আমার একটা বিশেষ দরকার আছে, আমি আজকে তাই খুব খুশি। আমার একটা নতুন কিছু হবে আজকে, নতুন মেম্বার বাড়িতে আসবে, তো সেই জন্য আমি এখন বেরোবো। আমি ধরবো এখান থেকে 4টে ট্রেন, কুটু সেখানেই থাকবে, আমি আজকে একা একা যাব। আর দেখতে হলে কিন্তু তোমাদের ভিডিওটা পুরোটা দেখতে হবে স্কিপ না করে। তো চলো এখন আমি আগে খেয়ে নেবো, যেহেতু দেরি হয়ে গেছে 2:45 বাজেই, আর আমি আর 1 ঘন্টার মধ্যে আমাকে বেরোতে হবে 4টে 8টে ট্রেন। অনেকদিন যেহেতু ট্রেনে যাই না, তো একটু ভয় ভয় করছি যে ট্রেনটা পাবো তো, হয়তো পেয়ে যাব। কিন্তু এই ট্রেনেই তো আগে খুবই যাতায়াত করতাম, পড়তে যেতাম, কিন্তু এখন অনেকদিন যেহেতু মানে সবসময় বাইকেই যেখানে যাই যেখানে মানে যাই, আর আমি এতটাই লেট হয়ে গেছি, এখন ভয় লাগে যে পাবো তো। তো চলো এখন বকবক না করে আগে খেয়ে আসি। মাংস আর কি দেবো, আর কোন মাংস দেবো, এই মাংস কি 4টে 3 বন্ধ আছে দেখতে পাচ্ছি। টিকিট কাউন্টারের বাইরে সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে এবং আলোচনা করছে, ট্রেন নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে সেই জন্য টিকিট দিচ্ছে। তো আমি চলে এসেছি অটোতে, তারপর অটোতে যাবো। ওর জন্য তো মা চিকেন আর ভাত আর মোচা রান্না করার জন্য সেটা পাঠিয়ে দিয়েছিল, তো সেটা উনি এখন খাবেন না, ওনার এখন খিদে পায়নি। যার জন্য আমি এসেছি তার জন্য উনি অনেকটা এক্সাইটেড হয়ে গেছে যে সেটা হবে, তারপরে উনি খাবেন। তো এখন আমি এখনো বলবো না যে কি বা কি বৃত্তান্ত, তো দেখতে থাকো। আর এখন আমি একটু মাথাটা তাসুডেমো, দেখো গরমের মধ্যে অটো করে যার জন্য বাড়িতে অটো পেলাম আরঙ্গাটাতে, মানে ওখান থেকে 1 কিলোমিটার লাগে, তো ওখান থেকে আমি হেঁটে হেঁটেই স্টেশনে আসলাম, অটোতে উঠলাম না, সেই 10 গন্ডগোল, সেই তার জন্যই আবার আমাকে সেই অটোতেই আসতে হলো। আবার লাইনের অটো না, নামিয়ে দিয়েছে রেলের ওই পারে, সেখান থেকে ওভারব্রিজ পার হয়ে তারপরে আসলাম। তো চলো আগে আবার এখন আমাকে ফটো খুঁজতে হবে, তো সেইগুলো খুঁজে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। এটা 34 নম্বর জাতীয় সড়কে, আর অনেকটা ঘুরে ঘুরে আসতে হলো। ওই যে টোটো কাকু অনেক হেল্প করেছে আমাদের, তখন আমি ভিতরে যাব। এই যে চলে এসেছি, তো চলো দেখে বুঝতেই পারছো কোথায় এসেছি আর কি ধরেছ। এটা হলো বাজাজের শোরুম, তো এখান থেকেই আজকে আমাদের আরেকটা বাড়ির নতুন মেম্বার হলো, মানে এখান থেকেই নিয়ে যাব আমরা বাড়িতে আরেকটা নতুন মেম্বার। তো দেখতে থাকো কি কিনি না কিনি, তোমাদের অবশ্যই 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 দেখাবো। চলো কি আমাকে ফেলে চলে গেল। ভালো বাড়িতে
এখন আমরা উপরের দিকে যাচ্ছি, আমাকে ফেলে ফেলে চলে যাচ্ছে আর আমি পেছন পেছন পুরো দৌড়ে যাচ্ছি। তো গাড়িটা নেব আর বেরিয়ে যাব, আর এখান দিয়ে এখন রিপোর্ট করছে। এই যে মডেলটা দেখছো, এইটা এই রেড কালারটা দেখছো, এটারই ব্ল্যাক কালার। তো চলো, নিচে আছে গাড়িটা। আর এই গাড়িটা যেহেতু কভার মানে সিট কভারটা দেখো, সিটটা উঁচু, সেই জন্য এটা আর নিলাম না। চলো এখন নিচে যাব আর আমরা গাড়িটা নেব। এমনিতে অনেকটা লেট হয়ে গেছে, তো গিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো বাবা শিগগিরই। প্রায় 9টা বাজতে চললো, এসছি এখানে 7:30 এসছি। তো চলো, এই হেলমেট নেবো তো আমি। এই যে আমাদের গাড়ি, আমার গাড়িটা হঠাৎ করে খারাপ হয়ে গেছিল, তো আমি শোরুমে এসেছিলাম গাড়িটা সার্ভিসিং করাতে। তো আমার ওই গাড়ি নিয়ে আমাকে এই গাড়িটা দিল। তো যদিও বা আমি যেটা শুনলাম যে এই গাড়িটা ফার্স্ট লঞ্চ করেছে এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফার্স্ট টাইম আমি এটা হাতে পেলাম এবং নিয়ে আমি ঘুরব। তো এই দাদা রয়েছে ম্যানেজার বাবু আমাদের এসএস বাজাজ বেগোপাড়া, হ্যাঁ, যেটা হচ্ছে মারুতি সুজুকি চার চাকা শোরুমের ঠিক উল্টো দিকে, আপনারা আসতে পারেন, খুব ভালো ব্যবহার এবং আমাকে প্রচন্ড পরিমাণে হেল্প করেছে গাড়িটা পাওয়ার জন্য, যত্ন সহকারে দিয়েছেও, প্রচুর খেটেছে। এখন বাজে প্রায় 9:30, এখনো পর্যন্ত শোরুম খুলে রেখেছে শুধুমাত্র আমার জন্য। মাথা খারাপ হয়ে গেছে তাও ভালো ব্যবহার করেছে। তা এবার আমি দাদাকে কিছু বলছি বলার জন্য। তো মানে প্রথমেই থ্যাংক ইউ আপনাদের সকলকে, মানে আপনারা এসছেন আমাদের শোরুমে এসছেন, আপনাদের জন্য আমরা এতটা করতে পেরেছি, আমরা সত্যি মানে আনন্দ বোধ করছি, মানে আপনাদেরকে এতটা ফেসিলিটি দিতে পেরেছি। আশা করবো যে আপনাদের মাধ্যমে আমরা আরো ভালো জায়গায় যেতে পারি। আমাদের শোরুমটার বয়স 2 বছর ম্যাক্সিমাম, মানে আমাদের আগে এখানে শোরুম ছিল না। তো যাই হোক, আমরা এই স্যার যে গাড়িটা নিল, আমি গাড়িটার ব্যাপারে কিছু বলে দিই। একদম নিউলি লঞ্চ, আমাদের একদম ব্র্যান্ড নিউ লঞ্চ, মানে স্যার হচ্ছে আমাদের এই নদিয়া ডিস্ট্রিক্টে প্রথম কাস্টমার যিনি হচ্ছে পি 150 গাড়িটা চালাবে, আমাদের পালসার 150, মানে নেক্সট জেনারেশন এই গাড়িটা আমাদেরকে আপডেট করা আছে। মানে গাড়িটা এর আগে আমাদের পালসার তো আমরা সবাই জেনে আছি, মানে সবাই জানি পালসারের ব্যাপারে। তো পালসারের তো জেনারেশন ওয়াইজ আমাদের জেনারেশন ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন, এটা একদমই নেক্সট জেনারেশন। এখানে আপনার গাড়িটার মধ্যে টোটালি আপনি চেঞ্জ দেখতে পারবেন, লুকটা কিছুটা কম্বাইন রেখলেও জেনারেশনটা অনেকটাই আপডেট, মানে চেঞ্জেস রাখা হয়েছে গাড়িটাতে। আপনি পুরো প্রজেক্টর হেডল্যাম্প দেখতে পাচ্ছেন, ডিআরএল দেখতে পাচ্ছেন, এলইডি পুরোটাই এলইডি, আগে তো আমাদের তেল ল্যাম্প এলইডি ছিল, তার সঙ্গে ক্রিস্টাল ফিনিশ দিয়ে আমি স্যারকে কিছু দেখাই। এতদিন আমাদের তেল ল্যাম্প, যেটা আমাদের আইকনিক তেল ল্যাম্প ছিল, দুটো আলাদা তেল ল্যাম্প, তো সেই তেল ল্যাম্পটাকে দেখুন আইকনিক ক্রিস্টাল ফিনিশ নিয়ে আসা হয়েছে। গাড়িটা অসাধারণ লুক জানা হচ্ছে, আগে যেটা ডিজিটাল মিটার আগেও ছিল, ডিজিটাল অ্যানালগ মিটার আগেও ছিল, এখনও আপডেট করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে এটা যেখানে যেটা দেওয়া হচ্ছে এক্সটার্নাল দেখতে পাবেন, মানে গিয়ার মিটার, মানে গিয়ার ইন্ডিকেটার এক্সটার্নাল দেওয়া হয়েছে, টাইম দেওয়া হয়েছে, যেটা আগে পালসারে দেখা যেত না। আর নিঃসন্দেহে ইউনিক একটা লুক, মানে যেটা প্রোভাইড অ্যানালগ করা হয়েছে, চার্জিং পয়েন্ট, যেটা সব থেকে বড় পালসারে আমাদের নেক্সট জেনারেশনে চার্জিং পয়েন্টটাও দেওয়া হয়েছে, জাস্ট ইউএস কোড লাগালে আপনি চার্জ করতে পারবেন। আর গাড়ির এক্সস্টরটাও এক্সস্টর ইনবিল্ট, একটু স্যার যদি দেখেন, স্যার যদি একটু দেখেন আমাদের এক্সস্টর ইনবিল্ট, যেটা আপনাকে
সেফটি প্রোভাইড করবে, যে পায়ে গরম লাগা বা একা লেগে যাওয়া বা এরকম সেই ফেসিলিটিও আমাদের দেওয়ার ব্যবস্থা রয়েছে। আস্তে আস্তে আপনাদের আপনারা যত আসবেন আমাদের সঙ্গে আমরা তত রেজিস্ট্রেশনটা উঁচু করে লাগিয়ে দাও আর তো একদম ডগাই দিয়ে দাও। হ্যাঁ একদম মাথায়। হ্যাঁ জিএসটি ওই পেমেন্টটা বিলটা হয়ে গেলে আমার সঙ্গে সঙ্গে আমি কাজে যেতে পারবো, আরটি অফিসে আমি পাঠাতে পারবো, আরটি অফিসে পাঠালে আপনার রেজিস্ট্রেশনটা হয়ে যাবে। এটাই হচ্ছে আমার সমস্যা আর কিছু না। আমার হাত পাতা মাথা যতক্ষণ আমি জিএসটি, এবার জিএসটি তো স্যার আমি নিজের পকেট দিয়ে কাটতে পারবো না। এখন সরকার তো আমরা এখন গাড়িটা নিয়ে নিয়েছি অলরেডি, তো এবার আমরা আস্তে আস্তে যাব। সব থেকে বড় বিষয় হচ্ছে আমি আগেও বলেছি এখনো বলছি, আমি আমার প্লাটিনা 110 ছিল, তো আমি ওটা সার্ভিসিং এর জন্য এখানে এসেছিলাম, কিন্তু এই দাদা প্রচন্ড পরিমাণে যত্ন সহকারে সেটা নিয়ে নিয়ে আমাকে নতুন গাড়ি দেওয়ার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। আর এই মুহূর্তে আমার অবস্থা খুব খারাপ, তোমরা সবাই জানো আমার মা সবে মারা গেছেন, এক মাসও হয়নি, তো সেই তখনই আমার গাড়িটাও খারাপ হয়ে যায় সঙ্গে সঙ্গে। গাড়িটাকে আমি মায়ের মতনই শেষ দেখাও দেখতে পেলাম না, গাড়িটা আমি সার্ভিসিং করতে দিয়ে গেছি, সেই মুহূর্তে ওরা বিক্রি করে আমার জন্য নতুন গাড়ি রেডি করে দিয়েছে। হ্যাঁ তো এটাই অনেক অনেক থ্যাঙ্কস, আর আমার মায়ের ভালোবাসা আশীর্বাদ আছে বলেই হয়তো আজকে আমি পেলাম হঠাৎ করে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, টাটা।